গিজার অন করো। আমাদের ওদিকে কতটা বৃষ্টি হলো মাছ কেনার পরে, আর এই দিকটাতে কোনো এই যে একজন বিধ্বস্ত অবস্থায় পুরো গুলির কাজ করা। জোর বৃষ্টিটা এসেই গেল, ওরা গেছে নিচে স্কুটিটাকে। আমার মনে হচ্ছে শুকিয়ে যাবে। আমাদের কলকাতার যে ওই লাল গোলাপ গুলো পাপা লাগিয়েছে বা সাদা গোলাপি যেটাই হোক না কেন, ঝরে পড়ে যায় ফুলগুলো। এখানে না ঝরে পড়ছে না, আমি স্পেশালি এখানে দাঁড়িয়ে আছি, ডাস্টবিনের গাড়ি আসবে ওই জন্য, কারণ আমি ফেলে দিয়ে এসে তারপর রান্নাটা বসাবো ওই পুঁই শাকের যে ছ্যাঁচড়াটা করবো আর কি মাছের মাথা দিয়ে, সেটার জন্যে কালকেই সব কেটে কুটে আমি গুছিয়ে রেখে দিয়েছি। চলো এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো এখানে সব সবজি কেটে রেখেছি, এটা চা হবে বলে সরিয়ে রেখেছি। এখানে আছে পাতা ডাঁটাটা আর এটাই আছে আলুটা। তো সমস্ত সবজি টবজি কাটা আছে এখানটাতে, কুমড়ো ঝিঙে বেগুন পটল সমস্তটা কাটা আছে এখানটাতে। তো শিম হলেও হতো, শিমটা কালকে পাইনি। আর সুজিটা বানাবো, যেটুকু দুধ ছিল সেটা দিয়েই বানিয়ে ফেলবো, তাই জন্য দুধটাকে এখানে রেখে প্যাকেটটাকে ফেলে দিয়েছি ড্রাইয়ের ডাস্টবিনটাতে। কারণটা হচ্ছে আজকে ড্রাই আসবো আবার মঙ্গলবার আসবো, ওই দুধের প্যাকেট পড়ে থাকবে এখন, তাহলে মঙ্গলবার অবধি আজকে যদি না ফেলে দিয়ে আসি। তাই বাটিতেই ঢেলে দিয়ে প্যাকেটটাকে আমি খালি করে দিলাম। আর ওয়েদারটা রোজ এরকম করে থাকছে না, মনে হচ্ছে কত সকালবেলা। এখন বাজে 8:05 বাকি, আমি ঘুম থেকে উঠলাম 7:30, উঠে আজকে শুয়ে থাকিনি, উঠে গেছি, কারণ দিদির জন্য মাই চিকেন অ্যান্ড মোর থেকে দিদি কিছু বলে দিয়েছে, ওগুলো নিতে হবে। ওদের না ইলেকট্রনিক সিটিতে এই একটা প্রবলেম আছে, তো মানে দাদা বাড়িতে সময় দিতে না পারলে শনি রোববারটা দিদি না মাছ ঠাছ ওই অনলাইনে একমাত্র ভরসা লিসিয়াস। আর দিদির যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে, তাই জন্য লিসিয়াস ভরসা তো করা যায় না, একটু নিয়ে খাওয়াতে পারলেই ভালো হয়। তো ওখানে মাই চিকেনের মুখটা নেই, তাই জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে বলতে পারো। দেখি প্রমী 9:00 উঠবে বলেছে, আমাদের 10:00 মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে, এইবার দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি। তো ডাস্টবিনের গাড়িটার জন্যই ওয়েট করছি, ওটা দিয়ে এসে তারপরে আমি রান্নাটা বসাবো। রান্না করতে করতে আবার গ্যাস অফ করে দিয়ে যেতে না বিরক্ত লাগে, ভালো লাগে না। আর আজকেই আমার দরকার, আজকেই আসছে না ঠিক, মানে যেদিনকে বলবো একটু দেরি করে আসলে ভালো হয়, আমি প্রমিত টিফিনটা গোছাতে পারি বা কিছু, সেদিনকে 6:45 এসে বসে থাকে। তো এই হচ্ছে কারবার। চলো একটু আমি বসেই নিই তাহলে, আর এমন অন্ধকার অন্ধকার লাগছে না, মনে হচ্ছে কি যেন কি হয়ে গেছে, পুরো বিকেল বেলা নয় একদম ভোরবেলা এরকম মনে হচ্ছে। শিক্ষার অবসান ঘটেছে, চলে এসেছে দুটো গাড়ি, ওয়েটের গাড়ি ড্রাইয়ের গাড়ি। তো চলো গিয়ে ফেলে দিয়ে চলে আসি, এখনো বাজানো শুরু করেনি, গাড়ি সেট করে নিয়ে এবার বাজাবে। হতে তো বেশ অনেকক্ষণই টাইম লাগে, 8:32 সবে মাত্র আমি মাথাটা ভেজে তুলে নিয়ে এখানে ফোড়ন ধরন দিয়ে নিয়ে আলু দিয়েছি সবে মাত্র, শুকনো লঙ্কাটা ওই দিক দিয়ে বেরিয়ে রয়েছে। যাই হোক সবেমাত্র আলু দিয়েছি, এরপরে তো একে একে সবজি যাবে, এখনো অনেক টাইম লাগবে, জানি না 9:00 মধ্যে হবে কিনা। ভেবেছিলাম 9:00 মধ্যে হয়ে গেলে তারপরে আমি ঘরঝাট ঘর মোছা দিয়ে স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলে 10:00 মধ্যে হয়ে যাবে, জানি না এবার কি হবে না হবে। আবার সুজিও বানাতে হবে সকালে, আজকে সুজি খেয়ে বেরোবো। 10:00 বেরোনোর কথা ছিল, 10:00 বেরোতে পারলাম না, 10:20 তো বেরোচ্ছি। তো ও মোটামুটি তালাচাবিও লেগে গেছে, আর আমার চুলটা না একদম ভিজে, তাই জন্য আর বাঁধতে পারলাম না, আর এর মধ্যেই হেলমেট পরতে হবে, কি আর করা যায় বলো। আর পিঠে ব্যাগ দেখতে পাচ্ছো, হাতে ব্যাগ, আর এখন যাবো মাই চিকেন অ্যান্ড মোর। পিঠের ব্যাগটা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে দিদি বাড়িতে থাকতে হবে, এটা হচ্ছে কিটির বায়না আর কি, যে মানিদেরকে আজকে থাকতেই হবে, তো ওর জন্যে আজকে ওখানে থাকবো, তাই ব্যাগে কিছু জামাকাপড় নিয়ে নিয়েছি, আর জ্যাকেট তো এখন নিতেই লাগছে জানোই। আর দিদি বাড়ির ওখানটা পুরো ফাঁকা ফাঁকা এলাকা, আরও বেশি ঠান্ডা লাগে ওখানটাতে, যদি সন্ধ্যেবেলা হাঁটতে পারতে বেরোয় ওই জন্য নিয়ে নিয়েছি, তাই তো। আর কালকে কিরকম ওয়েদার থাকবে না থাকবে ফেরার সময় তাই জ্যাকেটটা নিয়ে নিলাম। তো এই আর কি, চলো এবার যাবো মাই চিকেন অ্যান্ড মোর, ওখান থেকে মাছ টাছ নিয়ে বেরিয়ে যেতে পারবো। চাবিটা রেখে দাও না টিকিতে রাখবে, তো চলো যাই বেরোই। হ্যাঁ জাস্ট মাই চিকেন অ্যান্ড মোর থেকে বেরিয়েছি, ওদের এখান থেকে বেরিয়ে দেখছি যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, স্কুটির সিটটা আবারও যাবে ভিজে, যাচ্ছেও অলরেডি, তো বৃষ্টিটা কমুক তারপরেই বেরোবো। কি জ্বালা বলো তো, এই এক হয়েছে।
আমাদের ওদিকে কতটা বৃষ্টি হলো মাছ কেনার পরে, আর এই দিকটাতে কোনো বৃষ্টিই হয়নি। যদিও এখন ইলেকট্রনিক সিটি ঢুকিনি আমরা, নাকি ঢুকে গেছি গো, ঢুকিনি, এখনো ঢুকিনি ইলেকট্রনিক সিটি। এটা ইলেকট্রনিক সিটি আর আমাদের বামানালির মাঝখানটা। এই যে রাস্তাটার নামটা ঠিক আমি জানি না, মানে জায়গাটার নাম তো, এটা তো সার্ভিস রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর মেন রোডটা এরকম জ্যাম হয়ে থাকে বলে আমরা সার্ভিস রোডটাই ইউজ করি বেশিরভাগ টাইম। তো সার্ভিস রোডের একটাই প্রবলেম, গাড়ি যাতায়াত দুটোই করে, মানে যাচ্ছেও গাড়ি আসছেও গাড়ি, দেখতেই পাচ্ছ সেটা তো, এটা একটা প্রবলেম বটে। তো যাই হোক, এদিকটাতে আর বৃষ্টি হয়নি। এই যে একজন বিধ্বস্ত অবস্থায় পুরো কুলির কাজ করাচ্ছে, দেখো পিঠে দুই হাতে যা পেরেছে আমাকে দিয়ে রেখে দিয়েছে, নিজে যাচ্ছে ফান্ডটা পেরে। কি আর করবো, চলো এসে গেছি আমরা, এসে গেছি অনেকক্ষণ। আর দিদিরও না গাছের খুব শখ, দেখো যারই জায়গায় গাছ লাগিয়েছে আমার বেশ ভালো লাগে। আর দিদি বলে আমার মানি প্ল্যান্টটাকেও কেটে কেটে যদি একটু ছোট ছোট করে দেওয়া যায় তাহলে নাকি আমার মানি প্ল্যান্টটা ভালো গ্রো করবে। তো আমি বাড়ি গিয়ে সেটাই করব ভেবেছি। কিটু গেছে স্নান করতে, এখন গিজার অন করো, মা ডাকছে, মাকে বলো তাহলে করে দিয়েছি। জোর বৃষ্টিটা এসেই গেল, ওরা গেছে নিচে স্কুটিটাকে পার্কিং এ রাখতে, কিন্তু মনে হয় না আর রাখতে পারবে, জোর নেমে গেছে বৃষ্টিটা, কালো করে এলো। হ্যাঁ তুমি সারাদিনই পুলে নেবে থাকতে নাকি? আরে তুমি আজকে এনেছ, তুমি চলে আসো। রাত্রিবেলাটা এত ভালো লাগে না, জাস্ট দেখো আমাদের আজকে সময়ই কেটে গেল কীভাবে তাই বুঝলাম না, তাই জন্য আজকে আর ব্লগ তো সেভাবে হয়নি, চাই না কত দূর আর কি করতে পারবো, তবে সত্যি ভালো লাগে। হ্যাঁ সোসাইটিতে থাকার একটা আলাদা মজা, আলাদা আনন্দ, যেটাই বলো না কেন অবশ্যই আছে। তো যাই হোক, দিদির ওই মাস্টার বেডরুমের ব্যালকানিটা দিয়ে আরও ভালো লাগে, এই আর কি। চলো, আমার তো খিদেই পায়নি, দুপুরবেলা আমরা অনেক কিছু খেয়েছি, ভাত, দিদি কাঁকরোল ভাপা করেছিল, তারপর পুঁই শাক, তারপর দাদা করেছিল মালবানি চিকেন, তারপর চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, অনেক কিছু, রাত্রে আবার আলুর পরোটা আছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রাতে খেয়েছি আমরা আলুর পরোটা, আর দাদা চিকেনটা যে দুপুরে বানিয়েছিল মালবানি চিকেন, তো সেটা খেয়েছি। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত ছোট্ট একটুখানি কিছু অন্তত ভালো লেগে থাকবে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই আমার সাথে থেকো। তো চলো টাটা।